সালামু আলাইকুম আরহামাক ইন্মদুলিল্লা আল্লা রসলিল্লা প্রিয় ধর্মপ্রাণ প্রেমিক বন্ধুগণ আশা করছি এই করোনা কালের সময়ও আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয় আমি ভালো আছি সুস্থ আছি তো প্রিয় বন্ধুগণ আমি তো করোনার বাণীর চ্যানেল আজকে আমরা শিখবো পেশ দিয়ে কিভাবে জজম ওয়ালা হরফ পড়তে হয় পেশ দিয়ে কিভাবে কীভাবে ওয়ালা হরফ পড়তে হয় ইনশাল্লাহ পূর্বের ক্লাসগুলোতে আমরা শিখেছি জবর দি কীভাবে যজমাল হরফ পড়তে হয় জের দিকে কীভাবে যজমাল হরফ পড়তে হয় তার পূর্বে আরেকটি ক্লাসের মধ্যে আমরা যজমের পরিচয় নিয়ে আলোচনা করে আসছিলাম যজম কাকে বলে যজমের আকার আকৃতি কীরকম হয় যজমাল হরফ কীভাবে পড়তে হয় তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা শিখব বেশ দিয়ে কীভাবে যজমার হরফ পড়তে হয় তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যে বন্ধুগণ ফেসবুক পেজ থেকে আমাদের এই দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক এবং শেয়ার করতে বলবেন না তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস তো প্রথমে দেখেন এখানে পাঁচটি শব্দ রয়েছে পাঁচটি শব্দের প্রথম হরফের মধ্যে হচ্ছে পেশ এবং দ্বিতীয় হরফ হচ্ছে যজমওয়ারা হরফ যজময়ারা হরফ প্রথম শব্দের হরফ হচ্ছে দুটি ওফ লাম এবং কফির উপরে হচ্ছে পেশ আমরা জানি ওফ বেশ ও ওফ বেশ ও এখন এই গি গিয়ে লামকে ধরবে জসমল হরফ যেহেতু এ কু এ কুয়ে গিয়ে লামকে ধরবে ওফ লাম পেশ উল ওল ওল তারপর শব্দ হচ্ছে ওফ মিম পেশ ওম ওফ মিম পেশ ওম ওম উম তারপর হচ্ছে ওফ রফ কফ র পেশ তারপর হচ্ছে ওফ বা পেশ ওবে ওবে কলকলা বা জিম ডাল ওফ তো বা জিম ডাল হচ্ছে কলকলা হরফ এখানে বায়ের মধ্যে আসছে কলকলা করতে হবে ওফ বা পেশ ওবে ওবে তারপর হচ্ছে ওফ ইয়া পেশ উই ওফ ইয়া পেশ উই ওই দেখেন তারপরে সিন নুন সিন নুন পেশ সুন সিন নুন পেশ সুন সুন তারপর হচ্ছে সিন জিম পেশ সুরে 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 জিম কলকলা হরফ যজমারে আসছে কলকলা করতে হবে এটাকে সিন জিমবেশ সুরে সুরে সিন কপেশ সুকা সুকা এটা কলকলা ফফ তো বাজিমদান ওvarphi পর জজ মারছে কলকলা করতে হবে আমাদের পূর্বে একটি ক্লাস ছিল হয়েছে যে কলকলা নে কলকলা কি হবে ওই ক্লাসটা দেখলেও আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া রয়েছে আপনি সহজের জন্য দেখতে পারেন তো সিন কপেশ সুকা 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 সিন ফাপেশ সুফ সিন পেশ সুফ সিন ইয়া পেশ সুই সিনিয়া পেশ সুই দেখেন তারপরে লার তারপরে লাইনের মধ্যে ও fastapi শব্দ লাম বা পেশ লুবে লুবে বা কলকলা হরফ জজমারছ থেকে কলকলা করতে হবে লাম বা পেশ লুবে লুবে লাম বা পেশ লুবে তারপর হচ্ছে লাম ফাফেশ লুফ লাম পেশ লুফ লুফ তারপর হচ্ছে লাম হাপেশ রুহ লাম হা লুহ লোহ লোহ তারপরে হচ্ছে লাম হাফ লুহ লোহ লোহ এটা লোহ হবে না হা হচ্ছে দুটা একটা হচ্ছে হর হলকের শুরু হইতে আরেকটি হচ্ছে হলকের মধ্যখান থেকে উচ্চারণ হয় আমরা যখন মাখরাস নিয়ে আলোচনা করে আসছিলাম তখন আমরা কোন হর কোন স্থান থেকে উচ্চারণ হবে আমরা দেখিয়েছিলাম তো আপনার সহজের জন্য আপনার আমাদের যে মাখরাসের ক্লাস রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি দেখতে পারেন তো লাম হাফেশ হচ্ছে লাম হাফেশ লোহ তারপর শব্দ হচ্ছে লাম রপেশ লুর লাম লুর লুর দেখেন তারপরের তারপরে হচ্ছে ডাল নুন পেশ দুন পেশ দু ডাল পেশ দু দু ঠিক রয়েছে শুধু নুনকে ধরছে ডাল নুন পেশ দুন দুন ডাল রপেশ দুর ডাল রপেশ দুর ডাল কাপ দুক ডাল পেশ दुख তারপরে হচ্ছে দালসিন পেশ দুস দাল সিন পেশ দুস 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 দালজা পেশ দুজ দালজা পেশ দুজ দুস দুজ দুস দুজ দেখেন তারপরে হাসাদ পেশ হুস হাসাদ পেশ হুস হুস তারপরে হচ্ছে হাসিন পেশ হুস হাসিন পেশ হুস হুস তারপরটা হচ্ছে হা শিন পেশ হুস হা শিন পেস তারপরটা হচ্ছে হা পেশ হুস হা সাপ হুস হুস তারপরটা হচ্ছে হাইয়া হুই হই পেশ হুই হই দেখেন এই লানটার মধ্যে হরফের পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি হরফের পার্থক্য না বুঝে একরকম উচ্চারণ করেন তাহলে হবে না হা সৎ পেশ হুস। হৌস একটা হচ্ছে হাশ পেশ হৌস হৌস একটা হচ্ছে হাশ পেশ হুস হুস একটা হচ্ছে হাসা পেশ হৌস হাসা পেশ হৌস হ্যাঁ এই পার্থক্যগুলো আপনাকে বুঝে শুনে পড়তে হবে কারণ পার্থক্য যদি একরকম হয়ে যায় তাহলে হবে না পার্থক্যগুলো আপনাকে আলাদা আলাদা করতে হবে হ্যাঁ তখনই আপনি শুদ্ধ হবে ইনশা আল্লাহ আজকে আমি তো এখানে কাজ শেষ করবো ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত